আসাম রিপিলিং বিল দু হাজার চব্বিশ পাশ হলো বৃহস্পতিবার অসম বিধানসভায় পাশ হলো এই বিল একই সঙ্গে বাতিল হলো দা আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এখন থেকে কার্যকর হবে আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল দু হাজার চব্বিশের বিধানসভায় এই বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী দি হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে উনিশশো পঁয়ত্রিশ সালের শরীয়ত আইনের সঙ্গে দা আসাম রিপিলিং বিল দু চব্বিশের কোন সম্পর্ক নেই আজিরা বাল্য বিবাহ প্রতিরোধের পক্ষে নয় অতএব তারা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন আরো বলেন কাজীরা বিশ্বস্ত ব্যক্তি নন কাজী প্রথা বাতিল করাই আমাদের মূল লক্ষ্য উনিশশো সালে কাজীরা মুসলিম বিবাহ নিবন্ধ করেন এইসব কাজীরা বেআইনিভাবে ভাবে নিয়োগ করেন এবং এই কারণে কাজী প্রথা বিলুপ্ত করা হয়েছে তিনি বলেন কোন বেসরকারি ব্যক্তিকে মুসলিম বিবাহ নিবন্ধনে দায়িত্ব দেওয়া হবে না শুধুমাত্র সরকারি ব্যক্তিরা ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন মুসলিম বিয়ে রেজিস্ট্রেশনের জন্য ফি হবে মাত্র এক টাকা তিনি কাজী প্রথা বিলুপ্তি করা উল্লেখ করেছেন এবং বলেন যে কাজীর মানা বা না মানা উপ বিধানসভা চলে না তিনি শিক্ষামন্ত্রী ডা রনোজকে বগুয়াহাটির সদর কাজী বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিধানসভায় বিল নিয়ে বিতর্ক চলাকালীন এআইইউডিএফ এফ বিধায়কদের প্রশ্নের জবাবে মুখোমুখি মুখ্যমন্ত্রী বলেন আমরা মুসলমানদের বিবাহ নিয়ে কোনো হস্তক্ষেপ করিনি আপনারা বাইরে বিভ্রান্তি সৃষ্টি করবেন না দয়া করে নিয়াকের সংজ্ঞাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন তিনি বলেন প্রথমে বিয়ে করতে হবে এই বিয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই নিয়ম নীতি ও মুসলিম পার্সোনাল ল অনুযায়ী বিয়ে হলে দুই ব্যক্তি স্বামী স্ত্রী লিভ ইন সম্পর্কের কোন প্রশ্নই আসে না কাজী প্রথা বন্ধ করতে আমরা অধ্যাদেশ জারি করেছি মাঝখান থেকে অনেক বিয়ে হয়েছে ইতিমধ্যে বিবাহিত পুরুষ ও মহিলারা নিবন্ধের জন্য অপেক্ষা করেছেন কাজেই যারা ইতিমধ্যে কাজীর কাছে নিবন্ধ করেছেন তাদের এই আইনের অবৈধ ঘোষণা করা হয়নি অসমে আজ থেকে ছ মাস ধরে কোনো কাজই নেই এই ছ মাসে অসমে যারা বিয়ে করেছেন এবং হবেন তাদের হয় নিবন্ধের সুবিধার্থে সোলেমেনাইজ এবং ইন্টেন্ডেন্ট শাখা স্থাপন করা হয়েছে অনেক মুসলিম নরনারী তাদের বিয়ে রেজিস্ট্রি করতে আসবে এবং কেউ কেউ বিয়ের আগে রেজিস্ট্রি করবে সব রেজিস্ট্রারদের বিয়ে দেওয়া অধিকার নেই বিয়ে বা নিয়ে হতে হবে মুসলিম পার্সোনাল ল এবং রাজনীতি অনুযায়ী এবং রীতিনীতি অনুযায়ী